Bismillahirrahmanirrahim. Online class উপস্থিত হয়েছে আমি মনোয়ারা খানম সহকারী অধ্যাপক ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি। প্রিয় শিক্ষার্থীরা আশা করি ভালো আছো, ঘরে আছো এবং অনলাইন ক্লাসগুলো নিয়মিত দেখছো। আজ আমাদের আলোচ্য বিষয় হলো ইসলাম ইতিহাস ও সংস্কৃতি দ্বাদশ শ্রেণীর অধ্যায় পাঁচের 69-এর গণ অভ্যুত্থানের পটভূমি। 69-এর গণ অভ্যুত্থানের পটভূমি আমরা যদি 68 সালের আগরতলা মামলার দিকে তাকাই তাহলে দেখব যে তৎকালীন স্বৈরাচারী আইয়ুব সরকার আইয়ুব খান সদাভা ভিত্তিক আন্দোলনকে নস্যাৎ করার জন্য 68 সালে তৎকালীন বাংলা বিশিষ্ট রাজনীতিবিদদের বিরুদ্ধে আগরতলার মামলা উপস্থাপন করেছিল বা আগরতলা মামলা দিয়েছিল। সে মামলা যখন দেওয়া হয়েছিল তখন তৎকালীন পূর্ব বাংলার ছাত্র সমাজ সাধারণ জনগণ তীব্র আন্দোলনের সূত্রপাত ঘটায়। এই সদাভাবিক আন্দোলনের যে তীব্রতা শুরু হয়েছিল তা 69-এ এরই ধারাবাহিকতায় আন্দোলনের ছাত্রনেতা আসাদুজ্জামান এবং ঢাকা সেনানিবাসে আগরতলা মামলার অন্যতম আসামি সার্জেন্ট জহুরুল হক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শামসুজ জোহাকে হত্যা করার প্রতিবাদে আন্দোলন আরো বেগবান হয়। আন্দোলনের তীব্রতা দেখে আইয়ুব সরকার আগরতলা মামলা তুলে নিতে সক্ষম হয় এবং সকল রাজবন্দীকে নিঃশর্ত মুক্তি দিতে বাধ্য হয়। 1969 সালের 21 ফেব্রুয়ারি এ আগরতলা মামলা তুলে নেওয়া হয় এবং 22 ফেব্রুয়ারি তৎকালীন নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মুক্তি দেওয়া হয়। এই আন্দোলনের সূত্রপাত হয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখন অপ্রতিদ্বন্দ্বী এক নেতায় পরিণত হয়। পূর্ব বাংলার জনগণ বিক্ষোভে ফেটে পড়ে। 1969 সালের 21-22 ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মুক্তি দেওয়া হয় এবং পরের দিন 23 ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রেসকোর্স ময়দানে গণ সম্বর্ধনা দেওয়া হয় এবং তখন তৎকালীন সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর বিপি তোফায়েল আহমেদ শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করে। বাঙালি জাতির স্বাধিকার আন্দোলন 1969 সালের গণ অভ্যুত্থান ঐতিহাসিক পটভূমি এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তৎকালীন সময় আইয়ুব খানের বিরুদ্ধে ছাত্রদের 6 দফা ভিত্তিক এবং 11 দফা ভিত্তিক ছাত্রদের 11 দফা ভিত্তিক যে আন্দোলনের সূত্রপাত হয়েছিল তা 69-এর গণ অভ্যুত্থান নামে পরিচিত। এই 69-এর গণ অভ্যুত্থানে আইয়ুব সরকারের ভিত কেঁপে উঠেছিল এবং আইয়ুব সরকার নিজেকে ওই 68 সালের মামলা তুলে নিয়ে নিজেকে দুর্বল নিজের দুর্বলতা প্রমাণ করতে সক্ষম হয়েছিল। আসলে এবার গণ অভ্যুত্থানের ঐতিহাসিক পটভূমি পূর্ব বাংলার রাজনৈতিক আর্থ সামাজিক সামরিক ক্ষেত্রে তারা বঞ্চিত হতে শুরু করে তৎকালীন পূর্ব পাকিস্তানের জনগণ এবং আইয়ুব খানের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে তৎকালীন সময় পূর্ব পাকিস্তানের আওয়ামী লীগ সহ 8টি রাজনৈতিক দল একত্রিত হয় এবং একত্রিত হয় গণতান্ত্রিক সংগ্রাম কমিটি গঠন করে, ডেমোক্রেটিক অ্যাকশন কমিটি যেটা পরবর্তী সময় সংক্ষেপে ডাক নামে পরিচিত। এ কমিটি গঠন করা হয় এবং আইয়ুব সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা হয়। আইয়ুব সরকারকে বলা হয় যে 68 সালের মামলা তুলে নিতে হবে, জনগণের পূর্ব পাকিস্তানের জনগণের মৌলিক অধিকার দিতে হবে এবং আইয়ুব সরকারের তৎকালীন সময় অজ্ঞাত মৌলিক গণতন্ত্র নামে যে গণতন্ত্র প্রবর্তন করেছিল তা বাতিল বলে ঘোষণা করতে হবে। এটা ডাকে তৎকালীন সময় ডেমোক্রেসির অ্যাকশন কমিটি বা সংক্ষেপে যাকে ডাক বলা হয় ডাকের নেতৃত্বে এই এগুলো উপস্থাপন করা হয়। 1968 সালে আইয়ুব সরকার তার 10 বছর পূর্তি উন্নয়ন দশ
পালনের পালন করতে আসছিল এই সময় ডাকার নেতৃত্বে আইয়ুব খানের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা হয় এবং 69-এর গণ অভ্যুত্থানের পটভূমি সূত্রপাত হয়। আসলে ছাত্রদের 11 দফা ভিত্তিক আন্দোলন, কারণ তৎকালীন সময় ছাত্ররা যে গণ আন্দোলন করেছিল ছাত্র জনতা পূর্ব পাকিস্তানে, কারণ মানুষ পূর্ব পাকিস্তানের মানুষ যে নিষ্পেষিত হয়েছিল আর্থিক সামাজিক রাজনৈতিকভাবে যে তারা নিষ্পেষিত হয়েছিল, তাদের বিরুদ্ধে যে অনৈতিক নীতিমালা বা বিভিন্ন মামলা দায়ের করা হয়েছিল তাতে তারা বিক্ষোভে ফেটে পড়েছিল, যারই ফলশ্রুতিতে 1969 সালে গণ অভ্যুত্থানের সূত্রপাত হয়েছিল। কারণ আবাল বৃদ্ধ বনিতা এই 69 সালের গণ অভ্যুত্থানে যোগ দিয়েছিল। ছাত্ররা 11 দফা আন্দোলন গঠন করেছিল। তৎকালীন সময় সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করে এবং ছাত্ররা পূর্ব পাকিস্তান এর ছাত্র জনতা পশ্চিম পাকিস্তানি সরকার আইয়ুব খানের বিরুদ্ধে 11 দফা দাবি উত্থাপন করে। তার ভিতর কয়েকটা দাবি মূল দাবির কথা উল্লেখ করছি। প্রথমত, পূর্ব পাকিস্তানকে পূর্ণ স্বায়ত্তশাসন দিতে হবে, প্রাপ্ত বয়স্কদের সরাসরি গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটাধিকার প্রয়োগের অধিকার দিতে হবে, সংসদীয় গণতন্ত্র চালু করতে হবে এবং মৌলিক গণতন্ত্র বাতিল বলে ঘোষণা করা হবে। তৎকালীন সময় ছাত্র জনতা বা ঢাকা বিশ্ববিদ্যালয় যে মঞ্জুরি কমিশন বাতিল সহ ব্যাংক বিমা শিল্প কারখানা জাতীয়করণ করতে হবে, এছাড়া কৃষকদের খাজনা বা ট্যাক্স হ্রাস করতে হবে, কৃষকদেরকে সুবিধা দিতে হবে, সর্বোপরি তাদেরকে যে গণ না হয়, যদি এগুলো আন্দোলন দেওয়া না হয়, তারা যে 11 দফার কিছু দফা ঘোষণা করেছিল সেটা যদি বাস্তবায়ন করা না হয় তাহলে তারা আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে। এক পর্যায়ে আইয়ুব সরকার দুর্বল হয়ে পড়ে।